ভগবানগোলা এক ব্লকের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতে দীঘা এলাকায় রাস্তা তৈরিতে বাধা প্রদানের অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, সকালে কন্ট্রাক্টর রাস্তার কাজ শুরু করলে গ্রাম পঞ্চায়েত প্রধান এসে রাস্তার কাজ বন্ধ করে দেন। গ্রামবাসীরা বলেন, নির্বাচনে এই গ্রামে তৃণমূল প্রধান ভোট পায়নি, তাই এই এলাকায় উন্নয়ন তিনি হতে দেবেন না। রাস্তা করতে আসলো কন্ট্রাক্টর, তারপরে এখানকার কিছু লোককে প্রধান উসকে দিয়েছিলো কাল রাত্রে। ওরা এসে বলছে না রাস্তা করতে দেবো না। এখন প্রধান জানে যে রাস্তাটা কোথায় নিয়ে যাবে, প্রধান তারপরে আসলো আর এসে বলছে যে না রাস্তা হবে না, এভাবে রাস্তা করতে গেলে ভালোভাবে হবে, সে পরে হোক, দু বছর পরে হোক, এক বছর পরে হোক কি না হোক। আর প্রধান এর আগে মানে তিন চার মাস আগে এসে এখানে বলেছিলো যে সব জায়গায় রাস্তা করবো, এখানে রাস্তা করতে দেবো না, সে কোনোদিনই আমি যতদিন পদে আছি। এখন প্রধান এখন বলছে যে রাস্তাটা না হোক, এখানে রাস্তাটা না হলো সেই ফল পেলে নিয়ে এসেছে। এখন বলছে বাহানা করছে কি যে ওলাদলি আসো, আধলা পাড়ো, পেড়া ভালো করে রাস্তাটা শক্ত করে করো, এই রাস্তা থাকবে না, ভেঙে যাবে মেন রাস্তা। তবে এতদিন কোথায় গেছে, এতদিন তো আসে স্কুলে বলছে স্কুল পাড়াতে কোনো রাস্তা হবে না, স্কুল পাড়াতে কোনো ঘর হবে না, স্কুল পাড়াতে ভোট নাই, স্কুল টাকা নাই, কোনো পয়সা নেই, কার কাছ থেকে টাকা লিছে লিয়ে লিয়ে খেয়ে লিছে দিছে না। তারপরে কোনো যদি আমরা প্রমাণপত্র দিচ্ছি তো বাছাই করে ফেলে দিছে কালীকূপের গর্তকে। অপরদিকে অভিযোগ অস্বীকার করেন গ্রাম পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, এই রাস্তা পঞ্চায়েতের অধীনে তৈরি হচ্ছে, কিন্তু ঢালাই রাস্তা তৈরি করার যে নিয়ম, সেই নিয়মগুলি না মেনে শিডিউলের বাইরে গিয়ে রাস্তা তৈরির কাজ করছে কন্ট্রাক্টর, তাই রাস্তা তৈরির কাজ বন্ধ করতে বলেছি। দেখতে গিয়ে দেখছি রাস্তায় পড়া আধলা পড়েনি, কমসে কম তো কংক্রিট রাস্তা করতে গেলে আপনার আধলা ভেঙে রুলার করতে হবে, রুলার করে তারপর ঘেঁষ দিয়ে রাস্তা, তারপর ড্যাশিং করে তারপর রাস্তা করতে হবে, সেটাও করেনি বললেন। দেখছি প্লেন রাস্তা করেছে বললেন, এমনি আপনার ভাটা ছাই মেরেছে, রাবিশগুলো দিয়ে প্লেন করার কাজ করছে। তা বললাম, দাদা এভাবে কেন কাজ করছো, তুমি যদি কাজ করতে আগে রুলার দাও, রুলার দিয়ে রাস্তার বেটটা ঠিক করো, বেটটা ঠিক করে রাস্তা করো, রাস্তার ছবিটা করেছিলাম দেখলেন তো নাকি রাস্তার কী অবস্থা, দেখলেন তো ছবিটা, আমি এটুকু বলেছি বলে।